অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে শাকিব খান এসে উপস্থিত পৌঁছাবেন। এখানে সবাই দাঁড়িয়ে আছে, আসলে ফুল নিয়ে, ফুল দেওয়ার জন্য অনেকে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে অলরেডি কিছুক্ষণ, অল্প কিছুক্ষণের মধ্যে যে খবর পেলাম যে শাকিব খান এসে পৌঁছাবে, এখানে সবাই আসলে বৃষ্টিতে ভিজে কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে আছে। দেখতে পাচ্ছি অনেক ভক্তরা কিন্তু এখানে কিন্তু আসলে বৃষ্টির যে পরিমাণ পানি দেখতে পাচ্ছেন, পানি জমে আছে এখানে, সবাই কিন্তু দাঁড়িয়ে আছে শুধুমাত্র আপনাদের শাকিব খানকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমরা অলরেডি হয়তো বা ল্যান্ড করছে, কথা হয়েছে একটু আগে, এক ছোটো ভাই ফোন দিয়েছে যে আসলে শাকিব খান এই অল্প কিছুক্ষণের মধ্যে আসলে কিন্তু এখানে আসে অফিসে করে। আমরা দেখতেই পাচ্ছি শুভেচ্ছা জানার জন্য যে পরিমাণ বৃষ্টি হয়েছে, যে পরিমাণ রোদ ছিল আজকে, এগুলো কষ্ট করে কিন্তু আসলে সবাই কিন্তু আসলে এখানে কষ্ট করেও আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি, পানি পানির মধ্যেও কিন্তু আসলে সবাই অপেক্ষা করছে। এখানে পুলিশ ভাইরাও আছে, যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য আসলে কিন্তু তারা এখানে পাহারা দিচ্ছে, যে বলতে গেলে কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ কিন্তু আসলে এখানে অনেক ভক্ত যারা আছে আসে, এখানে কিন্তু ভক্তরা এসে কিন্তু লম্বা লাইন হয়ে আসছে, একটু পরে কিন্তু আসলে শাকিব খান গাড়ি নিয়ে কিন্তু এই পথে আসলে যাবে। আমরা দেখতেই পাচ্ছি রাস্তায় কিন্তু একদম প্রচণ্ড জ্যাম কিন্তু রাস্তায়, তারপরে কিন্তু আসলে শাকিব ভক্তরা দাঁড়িয়ে আছে এক নজর করে শাকিব খান দেখার জন্য। এরা কিন্তু আসলে যে পরিমাণ আজকে গরম ছিল প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস, সেখানে কিন্তু তারা কিন্তু আসলে গরমের মধ্যে, রোদের মধ্যেও তারা দাঁড়িয়েছিল। এখন বৃষ্টি হয়েছে, তারপর বৃষ্টির মধ্যেও তারা ভিজেছে, ভিজে কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন ফুল, তারপর যে ব্যানার নিয়ে কিন্তু শাকিব খানের জন্য তারা অপেক্ষা করছে। আমাদের সাথেই থাকবেন, আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে শাকিব খান এসে পৌঁছাবে। কারণ হচ্ছে যে এখানে দেখতেই পাচ্ছেন আসলে সবাই অপেক্ষা করছে, সবাই ভক্তরা কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে শাকিব খান এসে, শাকিব খান এসে কিন্তু আসলে তাদের সাথে দেখা করবো। তা আমরা তখন কিন্তু আসলে বিষয়টা সরাসরি আপনাদের দেখাবো। আমরা এখন হচ্ছে যে আমরা টার্মিনালে যাচ্ছি, ওখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে শাকিব খান এসে উপস্থিত হবে। সেখানে সাংবাদিক ভাইরা আছে, সাংবাদিকদের ভাইদের সাথে কিন্তু আসলে কথা বলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে এই পদে কিন্তু আসলে শাকিব খান তাদের সাথে দেখা করে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পুলিশেরা কিন্তু আসলে রাস্তায় যে পরিমাণ জ্যাম হয়েছে, জ্যামের কারণে কিন্তু আসলে তারা যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেই জন্য আসলে পুলিশ ভাইরা তাদেরকে সার্বক্ষণিক আসলে দেখভাল করছে। সাথে থাকবেন, আমরা আসলে টার্মিনাল 2 দিকে যাচ্ছি।